এবার মানবদেহে দেশীয় টিকা বঙ্গোভ্যাক্সের প্রথম ট্রায়াল দেয়া হবে করোনায় আক্রান্ত না হওয়া ৬০ জনের দেহে। সফল হলে আগামী বছরের মাঝামাঝি আসবে বাজারে। রানওয়েতে বিমানের ধাক্কায় গরুর মৃত্যুর পরও টনক নড়েনি কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষের। এখনও মানুষ ও পশুর অবাধ চলাচল, ঝুঁকি নিয়েই ফ্লাইটের ওঠানামা। মাত্র এক বছরে ভাসানচরের আমূল পরিবর্তন, রয়েছে উন্নত জীবন ধারণের সবকিছু। রোহিঙ্গাদের জন্য কাজ করছে জাতিসংঘের দুটি দল, ইতিবাচক বলছে কমিশন। টিকা না নেওয়া ও করোনা আক্রান্ত হননি এমন ১৮ থেকে ৫৫ বছর বয়সী ৬০ জনের ওপর হবে বঙ্গোভ্যাক্সের প্রথম ট্রায়াল। প্রথম ধাপে দেশীয় ভ্যাকসিনটির প্রয়োগ সফল হলে পরে হবে বাকি দুটি ধাপের ট্রায়াল। সাফল্য পেলে আগামী বছরের মাঝামাঝি বাজারে আসতে পারে বঙ্গোভ্যাক্স। বয়স হতে হবে ১৮ থেকে ৫৫। দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন না, এখনও নেওয়া হয়নি করোনার টিকা। এছাড়া মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হলেও শরীরে অ্যান্টিবডি তৈরি হয়নি এমন বাংলাদেশি জনগোষ্ঠীর শরীরে প্রয়োগের মাধ্যমেই শুরু হচ্ছে দেশীয় করোনা ভ্যাকসিন বঙ্গোভ্যাক্সে মানবদেহে প্রয়োগের প্রক্রিয়া। উদ্ভাবক প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের হয়ে ক্লিনিক্যাল ট্রায়াল করছে সিআরও বাংলাদেশ। এরই মধ্যে বিএমআরসির অনুমোদনও পেয়েছে প্রতিষ্ঠানটি। তাদের দাবি, বানরের দেহে ট্রায়ালে কাঙ্ক্ষিত মাত্রার অ্যান্টিবডির প্রমাণ পেয়েছেন তারা। সেক্ষেত্রে এবারে অপেক্ষা শুধু ওষুধ প্রশাসনের রেগুলেটরি অ্যাপ্রুভালের। সেজন্য প্রয়োজনীয় কাগজপত্র শীঘ্রই জমা হবে সংশ্লিষ্ট দপ্তরে। ওষুধ প্রশাসনের ডকুমেন্ট জমা দেওয়ার পরে তারা আমাদেরকে যখন অনুমোদনটি দিবে, তারপর পরই আমরা আশা করছি ট্রায়ালটি শুরু হবে। ৬০ জন সুস্থ মানুষের দেহে ভ্যাকসিনটি প্রয়োগ করা হবে। এই ৬০ সংখ্যাটি নির্ধারণের ক্ষেত্রে আমরা ফাইজার এবং মডার্না ক্লিনিক্যাল ট্রায়ালের দিকে খেয়াল রেখেছিলাম, কারণ ফাইজার এবং মডার্না দুটোই হচ্ছে আপনার এমআরএনএ ভ্যাকসিন। নিয়ম অনুসারে বাণিজ্যিক কার্যক্রমের আগে ৩ ধাপে দিতে হবে ক্লিনিক্যাল ট্রায়াল। ফলাফলের ভিত্তিতে অনুমোদন সাপেক্ষে বাকি ধাপ। আমরা ফেজ 1 স্টাডিটা এখন করব, ফেজ 1-এর অনুমোদন সাপেক্ষে ফেজ 2 এবং সেটার সাপেক্ষে ফেজ 3 করব। থার্ড ফেজটা হচ্ছে ডিপেন্ড করে আপনার রেগুলেটরি অথরিটির উপরে। যেমন ফাইজার, তারা ৩০,০০০ স্যাম্পল সাইজ নির্ধারণ করেছিল, কিন্তু ৮ থেকে ৯,০০০ ডাটা যখন চলে এসছে তাদের অনুমোদন পেয়ে গেছে। ভারত কী করেছে কোভ্যাক্সিনের ক্ষেত্রে? তারা কোনো ফেজ 3-তে যায়নি, তারা মানুষকে দেওয়া শুরু করেছে, পাশাপাশি ফেজ 3 হয়েছে এবং একসময় ফেজ 3 হয়ে গেছে। ৩ ধাপেই ঠিকঠাক থাকলে ২০২৩ সালের মাঝামাঝিতেই মিলবে বাংলাদেশের ভ্যাকসিন বঙ্গোভ্যাক্স। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। লোকালয়ে বানর। মাদারীপুরে অভয়ারণ্যে থাকা বানর লোকালয়ে চলে আসছে খাবারের সন্ধানে। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে বিমানের ধাক্কায় দুটি গরুর মৃত্যুর পরও টনক নড়েনি কর্তৃপক্ষের। এখনও রানওয়ের পাশে অবাধে বিচরণ করছে গরু, ছাগল ও কুকুর। অরক্ষিত সীমানা প্রাচীর ও ছেঁড়া কাঁটাতারের বেড়া দিয়ে ঢুকে রানওয়ে পার হচ্ছে মানুষ, খেলা করছে শিশুরা। এমন ঝুঁকির মধ্যেই বিমানবন্দরটিতে প্রতিদিন ওঠানামা করছে ৪০টি যাত্রীবাহী ফ্লাইট। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বৃহস্পতিবার দুপুর ২:৩০ কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করছে যাত্রীবাহী বাংলাদেশ বিমান। ঠিক রানওয়ের পাশে বিচরণ করছে একগাদা ছাগল। একই স্থানে গেল মঙ্গলবার রানওয়েতে বিমানের ধাক্কায় আঘাত পেয়ে মারা যায় দুটি গরু। বিমানবন্দরের নিরাপত্তার জন্য দেয়া হয়েছে কাঁটাতারের বেড়া, কিন্তু কয়েকটি অংশে কেটে ফেলা হয়েছে কাঁটাতার, যা দিয়ে অবাধে প্রবেশ করছে মানুষ, কুকুর, গরু ও ছাগল। হেঁটে পার হচ্ছে রানওয়ে, বল নিয়ে খেলছে শিশুরাও। নিরাপত্তার দায়িত্বে একজন আনসার সদস্য থাকলেও তিনি নির্বিকার। এখানে ফাঁকা আছে, তো ফাঁকা দিয়ে মানে ছাগল ঢুকে আমরা দূরে দিই, মানুষ আসতে চায় আমরা বাইর করে দিই, আমরা আসতে দিই না। বিমানবন্দরের অনেকাংশে নেই সীমানা প্রাচীর, তাই দ্রুত যাতায়াতের জন্য রানওয়েকে সড়ক হিসেবে ব্যবহার করছে অনেকেই। এজন্য বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তা রক্ষীদের গাফিলতি রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এরা এখানে ডিউটি ঠিকমতো করে না, তার জন্য এখানে গরু, ছাগল, লোক এরা ঢুকতে পারে বিমান ল্যান্ড করতে। কাটাতারিটা ফাঁকা আছে, এই জায়গায় গরু চলাফেরা করে এবং মানুষ সবসময়ের জন্য যাতায়াত করে। বিমানের যাত্রীরাও বলছেন বিমানবন্দরের অব্যবস্থাপনা দূর করার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার চারপাশ থেকে ঘেরাও করা উচিত, সেগুলো করা হচ্ছে না বিধায় অনেক মানুষজন এই রানওয়েতে ঢুকে যাচ্ছে। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনের এই কর্মকর্তা জানালেন, সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এয়ারপোর্টের জন্য পুরো একটি এপিবিএন ব্যাটালিয়ন এখানে দেয়া যায় কিনা, অন্যান্য এয়ারপোর্টের মতো এই বিষয়টি আমরা আমাদের উপরের লেভেলে জানাবো। কক্সবাজার বিমানবন্দরে উড্ডয়নের সময় বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের ধাক্কায় দুটি গরু মৃত্যুর ঘটনা তদন্তে বুধবার 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। প্রত্যাহার করা হয় আনসারের 4 জন সদস্যকে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মাত্র 1 বছরে আমূল বদলে যাওয়া জনপদ নোয়াখালীর ভাসানচর। একসময়ের কেওড়া গাছে ঢেকে থাকা চরে এখন পুরোপুরি গড়ে উঠেছে বসতি। মসজিদ, মাদ্রাসা, খেলার মাঠ সহ উন্নত জীবন ধারণের কোনো কিছুরই কমতি নেই। সাখর চুপুর ক্যামেরায় বদলে যাওয়া ভাসানচরের বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। ভাসানচরের এক প্রান্তে আলহেরা সুপার মার্কেট, এখানে মিলছে রোহিঙ্গাদের জীবন ধারণের সবকিছুই। পরনের কাপড়, প্রসাধন সামগ্রী, সাংসারিক জীবনের সবকিছুই মিলবে এখানে। আরেক প্রান্তে আইল্যান্ড মলের অবস্থান, মানসম্মত জিনিসপত্রের সমাহার। জাতিসংঘের হয়ে ভাসানচরে বিদেশিরা এখানের মূল ক্রেতা, তবে অন্যান্য এনজিও কর্মকর্তারাও এই মল থেকে কেনাকাটা করেন। এই দুটি সুপার শপ থেকেই ভাসানচরে বদলে যাওয়ার চিত্র পরিষ্কার। রোহিঙ্গা বাস্তুহারা মানুষদের জন্য এখানে আমাদের জিনিসপত্র আমরা এনে রেখেছি, এরাই মূলত আমাদের ক্রেতা। সাথে সাথে এনজিওর কর্মীরা আছে, নেভি আছে, টিপ্লার্সি আছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের লোকজন হলো আমাদের এখানে সবাই আসে। ইউএনরা তো প্রতি সপ্তাহে রবিবার দিন আসে, তো এই শুক্রবার পর্যন্ত থাকে আর কি। এর মধ্যে ওরা প্রায় এই কেনাকাটা করে, এর মধ্যে আরও দেখা যায় অনেক অনেক ধরনের রোহিঙ্গারা আসে, ওরাও কেনাকাটা করে। 2017 সালে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হলে কক্সবাজারের টেকনাফ এবং উখিয়া আশ্রয় শিবির থেকে সরিয়ে নিতে গড়ে তোলা হয় ভাসানচর আশ্রয়ন প্রকল্প। গত বছরের 3 ডিসেম্বর থেকে রোহিঙ্গাদের ভাসানচরে আনা শুরু হয়। মাত্র 1 বছরের মধ্যে ভাসানচরের পুরো দৃশ্যপটে বদলে গেছে। ইউএনের এনগেজমেন্টের পর তারা দেখছে যে না, ইয়েস, একইভাবে ইউএন তাদেরকে সাপোর্ট করে যাচ্ছে কক্সবাজারের মতো করে। তাদের স্বাভাবিকভাবে তাদের চিন্তা চেতনায় অনেকটাই পরিবর্তন এসেছে এবং তারা খুব আশাবাদী যে তারা একই রকম সাপোর্ট এখানে তৈরি করতে পারবে এবং খুব হ্যাবিটেবল একটা আইল্যান্ড হিসেবে তারা এখান থেকে যেতে পারবে। আর গত 1 মাসের মধ্যেই জাতিসংঘের উচ্চ পর্যায়ে দুটি টিমের ভাসানচরের অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন রোহিঙ্গারা। জাতিসংঘের কার্যক্রম শুরু হলে শিক্ষা এবং স্বাস্থ্য সংক্রান্ত বিদ্যমান সমস্যাগুলো দূর হবে বলে আশা শরণার্থী বিষয়ক কমিশনের। আর খুশি জাতিসংঘ এসে আমার শুকরিয়া করলাম, আলহামদুলিল্লাহ। জাতিসংঘ তরফ যদি আরা যদি এটা যদি বালা করে যদি এই তাইবার উদ্দেশ্য যদি যে সাহায্য করে দিতে গেলে তবে কক্সবাজারের মতো না হলেও সীমিত পরিসরে জাতিসংঘ এবং বিদেশি এনজিও কর্মকর্তারা অবাধে ঘুরে বেড়াচ্ছেন ভাসানচরের এ প্রান্ত থেকে ও প্রান্তে। গত 3 বছর আগে নোয়াখালীর এই ভাসানচর ছিল মহিষের আবাসস্থল বা বাতান, আর গত 1 বছরে এটি হয়ে উঠেছে সম্পূর্ণ একটি নতুন জনপদ। ইতিমধ্যে 20,000-এর মতো রোহিঙ্গাকে এখানে নিয়ে আসা হয়েছে। আরও অন্তত 80,000 রোহিঙ্গাকে ভাসানচরে আনতে চায় সরকার। গড়ে তোলা হয়েছে আবাসস্থল, করা হয়েছে খেলার মাঠ, মসজিদ, মাদ্রাসা, গড়ে উঠেছে বাজার ব্যবস্থা। নোয়াখালীর ভাসানচর থেকে কমল দে, সময় সংবাদ। বদলে যাওয়া রোহিঙ্গা ব্যবস্থাপনায় সম্পৃক্ত হচ্ছে জাতিসংঘ। এজন্য জাতিসংঘ কর্মকর্তা ও বিদেশি এনজিওদের জন্য ভাসানচরে স্থাপন করা হচ্ছে 3টি 5 তারকা মানের স্থাপনা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ভাসানচরে আছেন রিপোর্টার কমল দে, সরাসরি যাচ্ছি তার কাছে। কমল, জেনিফার, আসলে কি যে কর্মযজ্ঞ চলছে বদলে যাওয়া ভাসানচর, তা না দেখতে বিশ্বাস করা যাবে না। আমি রয়েছে এখন ভাসানচর আরেক প্রান্তে, যে প্রান্তে জাতিসংঘের কর্মকর্তা, ত্রিপলারসি এবং ইন্টারন্যাশনাল এনজিওদের জন্য গড়ে তোলা হচ্ছে 5 তারকা মানের বিভিন্ন স্থাপনা, 3টি স্থাপনা। আমি এখন যেটি দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে জাতিসংঘের জন্য তৈরি হচ্ছে। জাতিসংঘের কর্মকর্তা যারা এই ভাসানচর দায়িত্ব পালন করবেন তাদের জন্য এই স্থাপনাটি হচ্ছে। এর পাশে রয়েছে ত্রিপলারসি, অর্থাৎ শরণার্থী, ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশন রয়েছে, তাদের জন্য দ্বিতীয় স্থাপনাটি এবং আমার পিছনের অংশটি হচ্ছে আন্তর্জাতিক যে এনজিওগুলি কাজ করবে তাদের জন্য। তো আমি বলি কেন এটিকে বলা হয় 5 তারকা মানে স্থাপনা, এখানে যেমন উন্নত আবাসন ব্যবস্থা থাকবে এই বিদেশি কর্মকর্তাদের জন্য, ঠিক তেমনি কিন্তু এখানে সুইমিং পুলের ব্যবস্থা থাকবে, ভলিবল কোর্ট থাকবে, ব্যাডমিন্টন কোর্ট থাকবে, টেনিস কোর্ট থাকবে। অর্থাৎ একজন বিদেশি কর্মকর্তা এসে যার যার মানবিক সুযোগ সুবিধার প্রয়োজন তার সব কিছু কিন্তু বাংলাদেশ সরকার নিশ্চিত করতে চায় এই ভাষাঞ্চলে। তাই এক ভাষাঞ্চলের আরেক প্রান্তে কিন্তু এই বিশাল এই কর্মযজ্ঞ চলছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 3টি বিল্ডিং তোর ভবন করে তোলা হচ্ছে, বিশেষ করে স্টিল স্ট্রাকচারে এই ভবনগুলি উঠছে যেহেতু এটি চরাঞ্চল এবং সেখানে কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত থাকবে। আমরা জানতে পেরেছি এই প্রকল্পের মধ্যে ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি এখানে সুইমিং পুলের কাজ শুরু হয়ে তাদের সুইমিং পুল তৈরি করার কাজ শুরু হয়েছে, একদিকে চলছে ভবন 3টি ভবন তৈরি করা হচ্ছে এবং সেখানে কিন্তু আরও যা সুযোগ সুবিধা প্রয়োজন সব কিন্তু এই ভাষাঞ্চলে নিশ্চিত। আমরা দেখেছি গত 1 নভেম্বর যে জাতিসংঘের 21 সদস্যের যে টিমটি এসেছিল তারা কিন্তু এই কাজগুলি দেখে গেছে, তারা কিন্তু কাজগুলি পর্যবেক্ষণ করে গেছে এবং নৌবাহিনী তদারকি অর্থাৎ এখানের মতো কাজগুলি করা হচ্ছে। আমরা আরেকটা একটা নিরাপত্তার কথা বলে, যেহেতু বিদেশি কর্মকর্তার এই অঞ্চলটিতে থাকবেন, এই এলাকাটিতে থাকবেন, এখানে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থারও কিন্তু পরিকল্পনা নিয়েছে এই প্রকল্পের সাথে সম্পৃক্ত নৌবাহিনী সহ অন্যান্য যারা রয়েছেন তারা মূলত যেহেতু বিদেশিদের একটা অবস্থান এখন পর্যন্ত আজকে যদি বলি তথ্য বলি আজকে কিন্তু 37 জন বিদেশি জাতিসংঘের কর্মকর্তা এই ভাষাঞ্চলে অবস্থান করছেন। তারা রোহিঙ্গাদের সাথে কথা বলছেন, তাতে যে রোহিঙ্গাদের কিছু সুযোগ সুবিধা দেওয়া যায় নিশ্চিত করা যায় সেগুলো যেমন আলোচনা করছেন, তারা কিন্তু ঘুরে ঘুরে রোহিঙ্গাদের বিষয়গুলো তারা দেখভাল করছেন অর্থাৎ পর্যবেক্ষণ করছেন। তো বলা চলে যখনই জাতিসংঘ পুরোপুরি সম্পৃক্ত হবে এই ভাষাঞ্চলে তারা যাতে থাকতে পারে, তাদের যাতে সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করা যায় তার সব কিছুই কিন্তু বাংলাদেশ সরকার নিশ্চিত করার জন্য কাজ করছে। বিশেষ করে আমি যদি বলছি আমি দেখানোর চেষ্টা করেছিলাম যে 3টি 5 তারকা মানে স্থাপনা হচ্ছে এই যে ভাষাঞ্চলে, তার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। 2টি ভবনের কাজ প্রায় শেষ পর্যায়ে একটিতে হবে। জাতিসংঘের আমার যে ডান পাশে যেটি রয়েছে সেখানে থাকবেন জাতিসংঘের কর্মকর্তারা, বাম পাশে থাকবেন RRC কর্মকর্তারা এবং অন্যান্য যে আন্তর্জাতিক যে এনজিওগুলো রয়েছে সেই কর্মকর্তারা থাকবেন আমার যে সামনে যে ভবনগুলো হচ্ছে সেই ভবনটিতে। এই ভবনের পাশাপাশি এখানে কিন্তু সুইমিং পুল, টেনিস কোর্ট, ব্যাডমিন্টন কোর্ট অর্থাৎ যারা যেহেতু তারা বিদেশি তাদের একটা উন্নত জীবনযাপন রয়েছে সে কারণে তারা যাতে সুযোগ সুবিধা সবগুলো নিশ্চিত করতে পারে তার এই অংশ হচ্ছে এই ভাষাঞ্চলের এই অংশের মধ্যে এবং এই অংশতে নিরাপত্তা নিশ্চিত করা যায় সেটা কিন্তু নৌবাহিনীর পক্ষ থেকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে বিদেশি কর্মকর্তারা একদম অবাধে কাজ করতে পারে, কোনো রকম যে সংখ্যা ছাড়া কাজ করতে পারে সেটা কিন্তু বাংলাদেশ সরকার ইতিমধ্যে নিশ্চিত করেছে। যেহেতু 37 জন বিদেশির অবস্থান রয়েছে এই ভাষাঞ্চলে সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তারা কিন্তু ঘোরাফেরা করছে, তারা তাদের কাজগুলো চালিয়ে যাচ্ছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল জেনিফার যে ভাষাঞ্চলের আরেক প্রান্তের মধ্যে জাতিসংঘ সম্পৃক্ত হলে বিদেশি আইন সম্পৃক্ত হলে তাদের জন্য যে 5 তারকা মানে 3টি স্থাপনার কাজ চলছে তার সর্বশেষ। বদলে যাওয়া ভাষাঞ্চল নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী কমল দেব। গঞ্জে পদ্মা তীরের মা মাত্র আড়তে ইলিশের সরবরাহ বেড়েছে, তবে ছুটির দিনে চাহিদা বেশি থাকায় বিক্রি হচ্ছে চড়া দামে। বড় আকারে ইলিশ কেজি প্রতি দাম হাঁকা হচ্ছে 1400 টাকা পর্যন্ত। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। ইলিশের সয়লাভ মুন্সিগঞ্জের এই মা মৎস্য আড়তগুলো, ঝাঁকে ঝাঁকে ইলিশের পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা, কিনতে ভিড় করছে 200 টাকা পর্যন্ত। এখন ইলিশ প্রচুর ধরা পড়ছে, প্রচুর ইলিশ নদীতে আছে, বিভিন্ন জায়গা থেকে আগত ক্রেতা বিক্রেতারা আইসা মাছ আনন্দ উল্লাসে কিনতেছে। এখানে শুনেছি অনেক কমে পাওয়া যায় কিন্তু এসে দেখছি ভিন্ন রকম চিত্র। ঢাকা থেকে অনেক লোকজন আসছে পদ্মার পাড়ে ইলিশ কেনার জন্য, কিন্তু এসে দেখে যে 1300-1400 টাকার নিচে কোনো ইলিশই পাওয়া যাচ্ছে না। এর আগে একটু টান বসছিল, এখন ইলিশ মাছ ভরপুর, মাছ যে কোনো মাছ সবাই খেতে পারবে। এখন কারেন্ট জালের দাপট কমানো গেলে পদ্মায় আরো ইলিশ মিলবে বলে মনে করেন আড়তদাররা। সরকার এই কারেন্ট জাল উঠাই দিত বা মুক্তারপুরে যে ফ্যাক্টরিগুলি এই ফ্যাক্টরিগুলি বন্ধ করে দিত, তাহলে এই পদ্মায় যে রূপালী ইলিশ মানুষ অনেক পর্যাপ্ত পরিমাণে পেত। প্রতিদিন এই হাটে 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় প্রায়। জার্মানির বায়ার্ন ও ওয়েস্টফালেনের পর বার্লিনেও আফ্রিকা ফেরত এক যাত্রীর শরীরে অস্তিত্ব মিলল ওমিক্রনের। এ অবস্থায় সংক্রমণ রুখতে টিকা না নেওয়া ব্যক্তিদের জন্য লকডাউন জারি করেছে প্রশাসন। এদিকে করোনা বিরোধী মনোভাব আর টিকা নিতে অনাগ্রহীদের কারণেই ওমিক্রন বিপজ্জনক হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন জার্মানির বিদায়ী চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। জার্মানি থেকে বিটু বড়ুয়া রিপোর্ট। शुधु जार्मानी नय पुरो विश्वे आबारो आलोचनाय कोविड-19 जार्मान जातीय स्वास्थ्य संस्था रबार्ट कोक इन्स्टिट्यूट जानिয়েছে গেলো একদিনে রেকর্ড ৭৪,০০০ মানুষ যেমন নতুন করে আক্রান্ত হয়েছে তেমনি প্রায় ৪০০ মানুষের প্রাণ গেছে করোনায়। তার উপর করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের আতঙ্কে পুরো দেশ। देशटिर बायार्न हैसेन नर्दार्न वेस्टफालेनेर पर एबार बार्लिनेओ आफ्रिका फेरत एक यात्री शरीरे ओमिक्रोनेर अस्तित्व खुंजे पेयेछे स्वास्थ्य विभाग। एरই মধ্যে संक्रमण रुखते कठोर नियम बेधे दिएছে प्रशासन। एछाड़ाओ जनसंख्यार प्रति 1,350 जनेर बेशी आक्रांत होलेই बंध करे देया होबे सब क्लाब, डिस्को, खेलाधुलार स्थानसह बिनोदनमूलक पार्क। एमनकि भ्याक्सिन ना नेयादेर जन्य आसते पारे सर्वोच्च कड़ाकड़ी। एदिके बड़दिन पालन सीमित करार पाशापाशि नतून बछर बरणे आतशबाजी बिक्री और फोटानोय निषेधाज्ञा आरोप करेছে प्रशासन। एदिके दिनेर पर दिन बड़ो हुए उठছে ঝুঁকিপূর্ণ রোগীদের আইসিইউ সংকট। নাগরিকদের টিকা গ্রহণের সাথে সাথে স্বাস্থ্যবিধি মানতে মার্কেল সরকারের নির্দেশনা থাকলেও তা অনেকেই মানেননি। আর তাই করোনার চতুর্থ ঢেউ বিপজ্জনক হয়ে ওঠাকে হতাশাজনক বলছেন বিদায়ী চ্যান্সেলর মার্কেল। এমন পরিস্থিতিতে আমি খুবই অসুখী, তবে যত তাড়াতাড়ি সম্ভব যে কোনো মূল্যে আমাদের ভয়ঙ্করী করোনার এই চতুর্থ ঢেউকে ভাঙতেই হবে। করোনা বিরুদ্ধে এই লড়াইয়ে আমাদের সবাইকে সামিল হতে হবে। উচ্চমাত্রার সংক্রমণ রুখতে এই মুহূর্তে তিনি সংসদে থাকলে সবার জন্য টিকা গ্রহণ বাধ্যতামূলক করতে ভোটাভুটির ব্যবস্থা করতেন বলে জানান অভিজ্ঞ এই চ্যান্সেলর। ইউরোপে সবচেয়ে বেশি মানুষের বাস এই জার্মানিতেই, তাই অসতর্কতা ও অসাবধানতার কারণে দক্ষিণ আফ্রিকার এই ওমিক্রন ভ্যারিয়েন্ট কেড়ে নিতে পারে অনেক মানুষের প্রাণ, এমনটাই আশঙ্কা এদেশের সংক্রমণ বিশেষজ্ঞদের। তাই এই মুহূর্তে টিকা নেওয়ার কোনো বিকল্প দেখছেন না চিকিৎসা বিজ্ঞানীরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবার মানবদেহে দেশীয় টিকা বঙ্গোভ্যাক্সের প্রথম ট্রায়াল দেয়া হবে করোনায় আক্রান্ত না হওয়া ৬০ জনের দেহে। সফল হলে আগামী বছরের মাঝামাঝিতে আসবে বাজারে। রানওয়েতে বিমানের ধাক্কায় গরুর মৃত্যুর পরও টনক নড়েনি কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষের। কমেনি মানুষ পশুর অবাধ চলাচল, ঝুঁকি নিয়েই ফ্লাইটের ওঠানামা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।